এক পরিবারে এক ছোট্ট ছেলে ছিল। সে ছিল প্রচণ্ড জেদি এবং রাগী। কোনোভাবেই বাবা মা তার রাগকে কন্ট্রোল করাতে পারছিলেন না। তাই বাবা একদিন তাকে এক ব্যাগ ভর্তি পেরেক আর একটি হাতুড়ি দিয়ে বললেন, এরপর থেকে যখন তোমার প্রচণ্ড রাগ হবে, রাগকে যখন কন্ট্রোল করতে পারবে না, তখন তুমি এই পেরেক নিয়ে এই হাতুড়ি দিয়ে আমাদের বাগানের সামনের কাঠের দেয়ালটাতে মেরে আসবে। তখন ছেলেটি তাই করলো। দেখা গেল প্রথম দিনই ছেলেটি প্রায় 37টি পেরেক হাতুড়ি দিয়ে কাঠের দেয়ালে মেরে এসেছে। এরপর দিন যতই গড়াতে থাকলো, ছেলেটি আস্তে আস্তে তার রাগকে নিয়ন্ত্রণ করতে থাকলো এবং কাঠের দেয়ালে পেরেক মারাও কি কমে গেল। এবং একদিন সে চিন্তা করলো যে এত কষ্ট করে এই পেরেক কাঠের দেয়ালে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারার চাইতে রাগকে কন্ট্রোল করা অনেকটাই সহজ। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো, ছেলেটিকে আর কাঠের দেয়ালে পেরেক মারতে হচ্ছে না। তখন সে তার বাবাকে বলল, বাবা আমাকে আর কাঠের দেয়ালে পেরেক মারতে হচ্ছে না। তখন তার বাবা তাকে বলল, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবার তুমি একটা কাজ করবে, যেদিন তুমি তোমার একটি রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেদিন তুমি ওই কাঠের দেয়াল থেকে একটি করে পেরেক আবার খুলে নিয়ে আসবে, যেদিন শেষ করতে পারবে সেদিন আমাকে তুমি আবার জানিও। দেখা গেল অনেক দিন যাওয়ার পর ছেলেটি একদিন তার বাবাকে হঠাৎ করে বলল, বাবা আমি কাঠের দেয়ালের সবগুলো পেরেকই প্রায় উঠিয়ে নিয়ে এসেছি। তখন তার বাবা খুশি হয়ে গেল এবং ছেলেটিকে নিয়ে আবার সেই তাদের বাগানের সামনের সেই কাঠের দেয়ালটির কাছে নিয়ে গেল এবং সেখানে গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি খেয়াল করে দেখো, তুমি খুব সুন্দরভাবে কাঠের দেয়াল থেকে পেরেকগুলো তুলে নিয়ে গেছো, কিন্তু প্রত্যেকটা পেরেকের জায়গায় একটি করে গর্ত এবং ক্ষতর সৃষ্টি হয়েছে, যা আমরা চাইলেও আর কখনোই এই কাঠের দেয়ালটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। তাই তুমি রাগের মুহূর্তে বা আমরা রাগের মুহূর্তে যে কথাগুলো কোনো মানুষকে বলে থাকি, এগুলো মানুষের হৃদয়ে এরকমের গর্ত বা ক্ষত সৃষ্টি করে, যা কখনোই আমরা তুলে আনার পরেও সেই ক্ষতটাকে সারাতে পারি না। এই গল্প থেকে একটা শিক্ষা পেতে পারি, আমরা রাগের মুহূর্তে বা ক্ষোভে বা দুঃখে কোনো মানুষকে যখন কোনোভাবে কথা বলি, সেই কথাগুলো শারীরিক আঘাতের চেয়েও বেশি ক্ষত করে মানুষের হৃদয়ে বসে যায়, যা সে কখনো ভুলতে পারে না। অর্থাৎ মানসিক আঘাত শারীরিক আঘাতের চেয়েও ভয়ঙ্কর এবং ক্ষতিকর। তাই কাকে কি কখন বলছি বিষয়টা যদি আমরা ভেবে বলি, তাহলে মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারবো এবং মানুষের হৃদয়ে আমাদের জায়গাগুলো সেই আগের মতোই সুন্দর এবং সেই হৃদয়ের মণিকোঠায় আমাদের অবস্থানগুলো সুদৃঢ় করতে পারবো। আশা করি গল্পটি বুঝতে পেরেছেন।